তিন চার, চারটি পট্টির কাপড়ই কিন্তু এখানে বাইর হয়ে গেছে, ঠিক আছে। এই মার্জিনটিতে কিন্তু কাটিংটি করতে হবে, কুচি হবে ততটুকুই পট্টিতে, ঠিক আছে, মিল করে কুচিটি দিয়ে দিতে হবে। তো 10.5 ইঞ্চি এখানে আমি একটি মার্জিন করে নিচ্ছি, মার্জিন থেকে এখানে কিন্তু 2.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিতে হবে। তো মেসকিটি আমি 51 ইঞ্চি লম্বা নিব এখানে, ঠিক আছে। আর কাপড় নিয়েছি 3.5 গজ। তো সর্বপ্রথম এখানে, ঠিক আছে, কাপড়টিকে আমাদেরকে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এইভাবে, ঠিক আছে, দুইটি কাপড় মাথা একখানে করে কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো এই অবস্থায় কাপড়টি ভাঁজ করা হয়ে গেছে। তো নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় একটি মার্জিন করতে হবে। তো আমি নিচে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে, ঠিক আছে, এখানে মার্জিনটি করে নিচ্ছি। তো দেখুন এখানে যে নিচে মার্জিনটি করেছে, ঠিক আছে, এই মার্জিনটিতে এই ফিতাটি ধরে লাম্বার মেজারমেন্টটি নিয়ে নিতে হবে। তো এখানে আমি 51 ইঞ্চিতে, ঠিক আছে, মার্জিনটি করতেছি আর 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তো দেখুন উপরে যে মার্জিনটি করেছি এই মার্জিনটিকে সোজা করে টেনে নিতে হবে এখানে। এখানে যে সেলাই মার্জিন দেবো সাইডে, সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে, 1/2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এখানে যে মার্জিনটি করেছি এই মার্জিনটি থেকে কিন্তু এখন বডির মেজারমেন্টটি নিয়ে নিতে হবে। তো দেখুন, ঠিক আছে, এখানে যে মার্জিনটি করেছি মেসকিটির বডি এখানে আমি 42 ইঞ্চি দেবো। তো 42কে 4 ভাগ করলে কত ইঞ্চি হচ্ছে? 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি এখানে আমি একটি মার্জিন করে নিচ্ছি। তো এখানে যে মার্জিনটি করেছি এই মার্জিনটি থেকে কিন্তু আমার বডির মেজারমেন্টে আমি নিয়ে নিয়েছি 42 ইঞ্চি। তো এখানে যদি আরও বেশি নেওয়ার প্রয়োজন হতো, ঠিক আছে, এদিকে কিন্তু আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে। তো এখানে যদি আপনি 44 নেন নিয়ে নিতে পারবেন, যদি 46 ইঞ্চি নেন তারপরও নিয়ে নিতে পারবেন, যদি 48 ইঞ্চি নেন তারপরও নিয়ে নিতে পারবেন। তো যতটুকু আপনার বডির প্রয়োজন লুজ সহ, ঠিক আছে, মেসকিটি, ততটুকু আপনি এদিকে নিয়ে মার্জিনটি করে নিয়ে নেবেন। তো এখানে যে মার্জিনটি করেছে এই মার্জিনটি অনুযায়ী কাপড়টিকে দেখুন এইভাবে ভাঁজ করতে হবে। এখানে যে মার্জিনটি করেছে ভাঁজটি করার কারণ, ঠিক আছে, মার্জিনটি এখানে ঢেকে গেছে, তো মার্জিনটাকে আবার ওখানে টেনে নিতে হবে সোজা করে। তো এইভাবে যদি কাপড়টি ভাঁজ করে মেসকি কাটিং করা যায়, তো গলার কাপড়টি, গলার যে, ঠিক আছে, 4টি পার্ট লাগে ইয়োকের বা পট্টির জন্য, সেই পট্টিটি কিন্তু একবারে আমাদের 4টি পার্টে বাইর হয়ে আসবে। তো কোথাও জয়েন পড়বে না, পরবর্তীতে আর কোথাও কাটিং করতে হবে না। তো এখানে তারপরে যেটা করতে হবে গোলার মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে আমি গোলার মাপটি, ঠিক আছে, পাশে 5 ইঞ্চি দেবো। 5 ইঞ্চিকে যদি 2 ভাগ করি হচ্ছে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে আমি এখানে একটি মার্জিন করতেছি। তো এখানে গলার লাম্বার মাপটি আমি 5 ইঞ্চি নিব। তো 5 ইঞ্চিতে এখানে একটি মার্জিন করতেছি। তো মার্জিনগুলোকে এভাবে টেনে নিতে হবে। তো দেখুন গলার যে পট্টিটি আপনি কতটুকু চওড়া নেবেন। তো এখানে মার্জিন করার পরে এখানে যে কাপড়টি আছে, ঠিক আছে, যতটুকু এখানে থাকবে, দেখুন এখানে কিন্তু 2.5 ইঞ্চি আছে এই কাপড়টি। তো এই মার্জিন থেকে এখানে কিন্তু 2.5 ইঞ্চিতে মার্জিনটি করে নিতে হবে। তো তারপরে যেটা করতে হবে এখানে ছোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন ছোল্ডারের মাপটি, এখানে যে গোলার যে মাপটি দিয়েছি এই মার্জিন থেকে এখানে গোলার মাপটি 4 ইঞ্চি নিতে হবে। তো আমি এখানে 4 ইঞ্চিতে মার্জিন করতেছি। এবং বগলের যে মাপটি, মানে আরমোলের যে মাপটি, এখানে আমি 5.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। এবং বগলটিকে, ঠিক আছে, এখানে রাউন্ড দিয়ে দিচ্ছি। তো দেখুন এই অবস্থায় কিন্তু মেসকিটি মার্জিন করা হয়ে গেছে। তো এখন কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো আপনাদেরকে আবারও বলতেছি, তো দেখুন আপনারা যদি এইভাবে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে কাটিং করেন, তো আপনার যতটুকু বডির প্রয়োজন আপনি ততটুকু নিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে যে গলার পট্টির কাপড়টি, এটা কিন্তু একবারে বাইর হয়ে চলে আসতেছে। তো চলুন আপনাদেরকে আমি কাটিংটি করে দেখাচ্ছি। তো সর্বপ্রথম, ঠিক আছে, আমি এখানে গলাটি কাটিং করে নিচ্ছি। এবং দেখুন এখানে যে মার্জিনটি করেছি, ঠিক আছে, এই মার্জিনটিতে কিন্তু কাটিংটি করতে হবে। এবং এখানে যে এক্সট্রা কাপড়টি আছে, এখানে এক্সট্রা কাপড়টি যেখান থেকে আছে সেই জায়গাটিতে কাটিং করতে হবে সেই বরাবর। এবং যেখানে আটকানো সাইডটি আছে এটাকে, ঠিক আছে, কেটে নিতে হবে।
তো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যে গোলার যে চারটি পট্টি লাগবে, এখানে কিন্তু চারটি পট্টি ঠিক আছে একবারে বাইর হয়ে গেছে। তো দেখুন, 1, 2, 3, 4, চারটি পট্টির কাপড়ই কিন্তু এখানে বাইর হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে যতটুকু কুচি হবে ততটুকুই পট্টিতে ঠিক আছে মিল করে কুচিটি দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় বডির পার্টটি ঠিক আছে কাটিং করা হয়ে গেছে। তো হাতাটি আপনাদেরকে আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন ঠিক আছে, হাতাটি এখানে আমি 70 ইঞ্চি লম্বা দিয়ে দিচ্ছি। তো 70 ইঞ্চি দিয়ে একটি মার্জিন করতেছি। তো এখানে যে এক্সট্রা কাপড়টি আছে ঠিক আছে, এটা মুড়িয়ে সেলাই দিয়ে দিতে হবে। হাতার মুখটি এখানে আমি 10 ইঞ্চি দেবো, 10 ইঞ্চিকে 2 ভাগ করলে হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি দিয়ে মার্জিন করতেছি এবং 1 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি। তো দেখুন মেজকির যে ঠিক আছে হাতার যে আড়মোলটি একটু লুজ হয়ে থাকে, তো এখানে আমি 7.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় আপনাদেরকে আমি কাটিংটি করে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনুরোধ করতেছি। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই সহজ সিস্টেমটি ঠিক আছে অন্যরাও শিখতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।